হ্যালো, ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর পড়ার পর আমি কোনো ভিডিওই দিতে পারিনি, তো আজকে ভিডিওটা সিনোনিম অ্যান্টোনিমের উপর। তো সিনোনিম অ্যান্টোনিমের যে সিরিজ আমি চালু করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সেখানে অ্যালফাবেটিক্যালি অর্ডারে যদি আমি সিনোনিম অ্যান্টোনিমগুলো সাজিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, এবং যেভাবে রেসপন্স আমি ওয়ান আর ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মসের ভিডিওতে তোমাদের পাচ্ছি তাতে সত্যি আমি খুব অনুপ্রাণিত হয়েছি, এবং তোমাদের কাজে লাগছে এবং তোমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে, এটা দেখে আমার পরিশ্রম অবশ্যই সার্থক হচ্ছে। তো চলো, আজকে আমি 25টা ওয়ার্ড আলোচনা করব। তো এক মাসে আমি 50টা ওয়ার্ড, মাত্র 50টা ওয়ার্ড আলোচনা করব, বেশি নয়। তো এই 50টা ওয়ার্ড শুধুমাত্র 50টা ওয়ার্ড নয়, যার সিনোনিম অ্যান্টোনিম দুটোই থাকবে, এবং সেই ওয়ার্ড রিলেটেড যে সমস্ত সিনোনিম অ্যান্টোনিমগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তো এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, এবং আমার অফলাইন যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি হার্ড কপি অবশ্যই দিয়ে দেবো। তো চলো প্রত্যেকটা ওয়ার্ড আলোচনা করি, এবং তার বেঙ্গলি মিনিং, তার সিনোনিম অ্যান্টোনিম, এবং তার সাথে রিলেটেড এবং কোন কনটেক্সটে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেইগুলো সবই আলোচনা করব। তো চলো লেট স্টার্ট। ফার্স্ট ওয়ার্ড অকার্ড। প্রথমেই অকার্ডের স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে, আমরা অনেক সময় ভুল করি যে AWKARD, কিন্তু না, AWKWARD, অকার্ড। ওকে, অকার্ড মানে হচ্ছে বেমানান, মানানসই নয় এরকম, যার সিনোনিম হচ্ছে ক্লামজি। ক্লামজি মানে যেটা অদ্ভুত লাগছে, আর অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারাল। তো ন্যাচারাল এখানে, ন্যাচারাল মানে এখানে প্রাকৃতিক নয়, এখানে প্রাকৃতিক কিন্তু নয়, এখানে হচ্ছে ন্যাচারাল কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, নর্মাল, স্বাভাবিক, ঠিক আছে, এই অর্থে। নেক্সট ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে যেটা সুস্পষ্টভাবে প্রতীয়মান, অর্থাৎ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এরকম। তো তার সিনোনিম হচ্ছে এভিডেন্ট। এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর অ্যান্টোনিম হচ্ছে অবস্কিওর। অবস্কিওর মানে হচ্ছে যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এর অবস্কিওরের সিনোনিম তুমি ওপেক ধরতে পারো, ওপেক ধরতে পারো, ঠিক আছে। নেক্সট অ্যালিওর। অ্যালিওর মানে হচ্ছে প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা, কোনো কিছু বিষয়ে প্রলুব্ধ করা। তো এটার সিনোনিম অ্যাগিটেটেড যেমন হয় সেরকমই হয়, আরও কী কী হয়, ইনসাইট হয়, ইনসাইট হয়, তারপরে তোমার সেডিউস হয়, ওকে, সেটা হচ্ছে প্রলুব্ধ করা। আর মানে ধরো তোমার কোনো একটা জিনিসকে আরও বেশি ইন্টেন্সিফাই করা, ত্বরান্বিত করে দেওয়া। আর তারই অ্যান্টোনিম হচ্ছে কাম বা প্যাসিফাই, মানে প্রশমিত করা বা উপশম করা বা ঠান্ডা করা, ঠিক আছে। নেক্সট অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে অ্যাবর্ট, এটা একটা ভার্ব, অ্যাবর্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাবর্টিভ, সরি, অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাবর্ট মানে ধরো যখন কোনো মিশন বলো বা কোনো লক্ষ্য নিষ্ফল হয় সেটাকে বলা হয় অ্যাবর্টেড, যে দ্য মিশন ইজ অ্যাবর্টেড, মানে মিশনটি নিষ্ফল হয়েছে বা লক্ষ্য হারিয়েছে। তো তার সিনোনিম হচ্ছে ফিউটাইল, অর্থাৎ যেটার কোনো কার্যকারিতা থাকে না বা ভেন, ঠিক আছে। আর অ্যান্টোনিম হচ্ছে এফেকচুয়াল, অর্থাৎ যেটা কার্যকরী, যেটা কি, যেটা হচ্ছে কার্যকরী, ঠিক আছে। নেক্সট অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে হচ্ছে জঘন্য, ঘৃণ্য, জঘন্য বা ঘৃণ্য। তো অ্যাবোমিনেবলের সিনোনিম কি হচ্ছে, লোথসাম, বা হেট্রেডও করা যেতে পারে, বা যেটা খুব খারাপ আর কি সেরকম, ঠিক আছে। আর অ্যান্টোনিম হচ্ছে প্লিজেন্ট। প্লিজেন্ট মানে কি, প্লিজেন্ট মানে হচ্ছে সুন্দর বা মনোরম, সুন্দর বা মনোরম, ওকে। নেক্সট অ্যালে। অ্যালে মানে হচ্ছে উপশম করা, অর্থাৎ কোনো কিছু কমানো, ধরো কোনো যন্ত্রণা কমিয়ে দেওয়া,
ঠিক আছে, মানে ত্বরান্বিত না করা আর কি। তো সেটার সিনোনিম হচ্ছে সুথ বা প্যাসিফাই, একটু আগে আমরা দেখলাম কাম। তাহলে অ্যালিওরের অ্যান্টোনিম আমরা এই অ্যালিওর, যেটা হচ্ছে ইন্টেন্সিফাই করা বা ইনসাইট করা বা তোমার সেডিউস করা বা ত্বরান্বিত করা, যাই বলো না কেন, সেটার অ্যান্টোনিম কিন্তু আমরা অ্যালে এখানেই পেয়ে যাচ্ছি একটা, যেটার মানে হচ্ছে উপশম করা বা কোনো কিছু কমানো, যন্ত্রণা কমানো, জ্বালাতন কমানো সেরকম। তো সেটার সিনোনিম হচ্ছে সুথ বা প্যাসিফাই, আর সেটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাগিটেট বা অ্যাগ্রেভেট, অর্থাৎ ত্বরান্বিত করা। অ্যাগিটেট বা অ্যাগ্রেভেট সেটা মানে হচ্ছে ত্বরান্বিত করা। ক্লিয়ার? নেক্সট অ্যাক্সিওম। অ্যাক্সিওম মানে কি? অ্যাক্সিওম মানে কোনো একটা কথা বা কোনো একটা ফ্যাক্ট যেটা একদম ধ্রুব সত্য, যেটার কোনো নড়নচরণ হতে পারে না। তো সেটা হচ্ছে কি? ইটারনাল ট্রুথ। সেটা হচ্ছে ইটারনাল ট্রুথ, ঠিক আছে। তো সেটার সিনোনিম ইটারনাল ট্রুথ, আর অ্যান্টোনিম কি হবে? ফলস বা ইরিলেভেন্ট। ফলস বা ইরিলেভেন্ট, ফলস মানে মিথ্যা বা ইরিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক কোনো কিছু। ওকে, অ্যাসিডুয়াস। অ্যাসিডুয়াস মানে হচ্ছে অধ্যাবসায়ী, অর্থাৎ কোনো একটা কাজে বা কোনো পড়াশোনায় ধরো একইভাবে মনোযোগ দেওয়া, মানে আশা না হারিয়ে ফেলা, অর্থাৎ অ্যাসিডুয়াস মানে আমরা অপরপক্ষে বলতে পারি হার্ডওয়ার্কিং, হার্ডওয়ার্কিং, সিনসিয়ার, সব কিছুই বলতে পারি। তো তার সিনোনিম হচ্ছে ডিলিজেন্ট বা অ্যাটেন্টিভ, অর্থাৎ পরিশ্রমী বা হার্ডওয়ার্কিং। আর তার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে কেয়ারলেস বা ইন্ডোলেন্ট। কেয়ারলেস বা ইন্ডোলেন্ট, কেয়ারলেস মানে অর্থাৎ যাই হোক কোনো যায় আসে না এরকম একটা ব্যাপার, আর ইন্ডোলেন্ট মানেও তাই, অর্থাৎ অলস। ঠিক অ্যাসিডুয়াসের তোমার বিপরীত, অর্থাৎ ধৈর্যহীন। নেক্সট নাম্বার 9, অ্যাবজিওর। অ্যাবজিওর মানে হচ্ছে পরিত্যাগ করা, রিনাউন্স, ঠিক আছে, ত্যাগ করে দেওয়া। আর ধরো সেটা কোনো পদ হোক কি কোনো সম্মান হোক, সেটা পরিত্যাগ করা হচ্ছে অ্যাবজিওর বা রিনাউন্স করা। আর সেটাকে গ্রহণ করা মানে অ্যাপ্রুভ বা প্যাট্রোনাইজ। আচ্ছা, প্যাট্রোনাইজ কথাটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরো কোনো রাজার কোনো তোমার রাজা অনেক বিজ্ঞানী বা সাহিত্যিক, তাদেরকে প্যাট্রোনাইজ করতেন, তার মানে কি তাদেরকে সম্মান দিতেন এবং তারা তার হয়ে কাজ করত বা তার হয়ে লেখালেখি করত বা তাদের জ্ঞান বৃদ্ধির জন্য যা কিছু করার দরকার রাজা তাদের সম্মান দিতেন। তো সেটা হচ্ছে প্যাট্রোনাইজ করা বোঝায়, অর্থাৎ সেটা গ্রহণ করা। ক্লিয়ার? ওকে, নেক্সট অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট মানে হচ্ছে শোচনীয়, মানে খুব খারাপ। ডেসপিকেবল, সিনোনিম হচ্ছে ডেসপিকেবল। আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ ওর্দি। অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ ওর্দি, মানে প্রশংসনীয়, ঠিক আছে। অ্যাভার্সন, অ্যাভার্সন মানে কি? অ্যাভার্সন মানে ঘৃণা, হেট্রেড। আর অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ বা ভালোবাসা, স্নেহ বা ভালোবাসা। তাহলে আমরা একটা ঘৃণার ওয়ার্ড এর আগে পেয়েছি, সেটা কি? সেটা হচ্ছে অ্যাবোমিনেবল, নাম্বার 5, অ্যাবোমিনেবল, সেটা হচ্ছে জঘন্য। আর অ্যাভার্সন মানে আমরা পাচ্ছি ঘৃণা। নেক্সট অথেন্টিক, খুব পরিচিত শব্দ। অথেন্টিক মানে যেটা সত্য বা আসল, অর্থাৎ জেনুইন বা রিয়েল। আর যার অ্যান্টোনি হচ্ছে ফিকশিয়াস বা আনরিয়েল, মানে যেটা কাল্পনিক, অর্থাৎ যেটা অথেন্টিক সেটা হচ্ছে বাস্তব সত্য, আর ফিকশিয়াস বা আনরিয়েল যেটা অবাস্তব মিথ্যা। ওকে, নেক্সট অডাসিটি। অডাসিটি মানে হচ্ছে দুঃসাহস, এখানে একটা বিসর্গ হবে, সরি ফর টাইপ মিস্টেক। দুঃসাহস মানে জেদ দেখানো বা স্পর্ধা যেটাকে বলে। তো সেটা হচ্ছে সিনোনিম কি? অ্যারোগ্যান্স। আর অ্যান্টোনিম কি?
সরি, অ্যান্টোনিম হচ্ছে হিউমিলিটি, অর্থাৎ অ্যারোগ্যান্সের ঠিক মানে অপোজিট ওয়ার্ড হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি মানে খুব আর কি বিনয়ী, খুব ভদ্র এরকম দেখানো, অর্থাৎ মানবিক গুণ দেখানো। ক্লিয়ার? নেক্সট, অ্যাস্টিটিউট। অ্যাস্টিটিউট মানে হচ্ছে বিচক্ষণ বা ধুরন্ধর, অর্থাৎ খুব বুদ্ধি ধরে এমন ব্যক্তি, অর্থাৎ কখন কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না সেই ব্যাপারে বেশ জ্ঞান আছে যার, অর্থাৎ সে বিচক্ষণ ব্যক্তিকে বলা হয় অ্যাস্টিটিউট। তাহলে ক্লেভার হচ্ছে আমরা ইন্টেলিজেন্টও বলতে পারি, আর ঠিক অপোজিট হচ্ছে ডাল বা আনইন্টেলিজেন্ট। নেক্সট, অ্যাবেটার। অ্যাবেটার মানে কি? অ্যাবেটার মানে হচ্ছে সহযোগী, অর্থাৎ সেটা ভালো কাজেও হতে পারে খারাপ কাজে হতে পারে। তো খারাপ কাজে যদি সহযোগী হয় তাহলে অ্যাবেটারের একটা আমরা সিনোনিম পেয়ে যাবো, এর পরেই আমি আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস, ওকে। আর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী বা সহমত পোষণ করে এমন কেউ। আর অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী, অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী। নেক্সট, অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে কমানো, কোনো কিছুকে কমানো, অর্থাৎ লেসেন বা মিটিগেট। একই রকম সেই ওয়ার্ড আমরা পেলাম কমানো, আর একটা কী পেলাম? উপশম করা, অ্যালে, তাই না? মিটিগেট, তো সেটাই ত্বরান্বিত করা হচ্ছে ইন্টেন্সিফাই। তাহলে মিটিগেটের অ্যান্টোনিম কী পাচ্ছি? ইন্টেন্সিফাই। নেক্সট, অ্যারেইন। অ্যারেইন মানে হচ্ছে অভিযোগ করা। অ্যারেইন মানে কি? অ্যারেইন মানে হচ্ছে অভিযোগ করা। অ্যাকিউজ বা ব্লেম, অর্থাৎ সিনোনিম কী হচ্ছে? অ্যাকিউজ বা ব্লেম, অর্থাৎ দোষারোপ করা। আর অ্যান্টোনিম, এর ঠিক অ্যান্টোনিমটা হচ্ছে এক্সকালপেট। এক্সকালপেট মানে হচ্ছে দোষ মুক্ত করা। এক্সকালপেট মানে হচ্ছে দোষ মুক্ত করা। ক্লিয়ার? নেক্সট, অ্যাপাথি। অ্যাপাথি মানে হচ্ছে অনীহা, মানে সহানুভূতিশীল না হওয়া আর কি। সিম্প্যাথি মানে সহানুভূতিশীল, আর অ্যাপাথি মানে অনীহা, অর্থাৎ কি যে গেল হলো না হলো সেটার ব্যাপারে কোনো কেয়ার না করা। তো সেটার সিনোনিম একটা হতে পারে অ্যালুফনেস। অ্যালুফনেস মানে দূরে চলে যাওয়া, মানে ব্যাপারটা সম্পর্কে তুমি আগ্রহী নও, ঠিক আছে? আর ঠিক এর অপোজিট হচ্ছে ইগারনেস, অর্থাৎ আগ্রহ দেখানো, কোনো কিছুতে আগ্রহ দেখানো। আচ্ছা, কনটেক্সট অনুযায়ী কিন্তু অ্যাপাথির অ্যান্টোনিম সিম্প্যাথিও হতে পারে। দেখো, একটা ইংলিশ ওয়ার্ডের অনেক সিনোনিম অ্যান্টোনিম থাকে তোমরা জানো, এবং সেগুলো এক একটা এক এক ধরনের কনটেক্সটে ব্যবহার করে, ঠিক আছে? ওকে, নেক্সট, এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে অপরিচিত কোনো কিছু, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো বই হতে পারে, কোনো ভাষা হতে পারে, যা কিছু। অ্যাকচুয়ালি এলিয়েন মানে আমরা কী বলি? এলিয়েন মানে ভিন গ্রহের বাসিন্দা। অ্যাকচুয়ালি ভিন গ্রহের বাসিন্দা আদৌ আছে কি নেই, তো সেটা সম্পর্কে তো আমরা কনফার্ম নই, তাই না? তো এলিয়েন এই কথাটা আমরা ইউজ করি যে কোনো কিছু আউটসাইডার, অপরিচিত, যেটা অদ্ভুত, মানে আমাদের পরিচিত যে বাইন্ডিংস রয়েছে সেই পরিচিত বাইন্ডিংসের বাইরে, ঠিক আছে? সেটা অপরিচিত ব্যক্তি, বস্তু, কোনো গান, কোনো ভাষা, যে কোনো কিছু হতে পারে, ওকে। আর নেটিভ বা রেসিডেন্ট মানে হচ্ছে দেশীয়, স্বদেশীয়, বা যেটা আমরা পরিচিত, স্বপরিচিত ব্যক্তি, শহীদ বলে যেটাকে, ওকে। নেক্সট, নাম্বার 20, অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে ক্ষিপ্রতা। অ্যালাক্রিটি মানে কি? ক্ষিপ্রতা, সুইফটনেস, ঠিক আছে? অর্থাৎ দ্রুততা এবং সেই সঙ্গে একটা তোমার অ্যাগ্রেসিভ ভাব দেখানো। আর ঠিক এর অপোজিটটা হচ্ছে লেজিনেস। লেজিনেস মানে কি? অলসতা। লেজিনেস মানে হচ্ছে অলসতা। নেক্সট, অ্যাফ্রন্ট। অ্যাফ্রন্ট মানে হচ্ছে প্রকাশ্যে অপমান করা, সবার সামনে জাতামাতা বলা। তো সেটার মানে হচ্ছে প্রভোক, সেটার মানে হচ্ছে প্রভোক। আর অ্যাপিজ, অ্যাপিজ মানে হচ্ছে সহমর্মিতা দেখানো, সহমর্মিতা দেখানো,
বা বন্ধুত্ব প্রদর্শন আর কি। নেক্সট নাম্বার 22, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে দুর্দশা, চরম দুর্দশা। তো সেটা সিনোনিম হচ্ছে ক্যালামিটি, এবং তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে প্রসপ্যারিটি। প্রসপ্যারিটি মানে কি? প্রসপ্যারিটি মানে উন্নতি। প্রসপ্যারিটি মানে উন্নতি। নেক্সট অ্যান্টিক। অ্যান্টিক কথাটার সাথেও তোমরা সুপরিচিত সবাই। অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন, অ্যানশিয়েন্ট, আর অ্যান্টোনিম হচ্ছে মডার্ন বা আধুনিক। নেক্সট অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে অ্যাপ্যাথি মানে আমরা কি দেখলাম? অ্যাপ্যাথি মানে আমরা দেখলাম অনীহা, আর অ্যান্টিপ্যাথি মানে কি দেখছি? ঘৃণা করা। হস্টিলিটি মানে একটা শত্রুতা, এটা হেট্রেডও হতে পারে, এটা হেট্রেডও হতে পারে। আর অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা। এটা আর একটা কি ওয়ার্ড হতে পারে? অ্যাপ্লাউড হতে পারে, অ্যাপ্লাউড। ওকে, নেক্সট আবার সেই বৃদ্ধি করার একটা ওয়ার্ড আমরা পেয়েছি, অ্যাম্প্লিফাই। কীভাবে মনে রাখবে? দেখো, মিউজিক সিস্টেমে অ্যাম্প্লিফায়ার লাগাই। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে যেটা মিউজিকের সাউন্ডটাকে, অর্থাৎ যেটা তোমার মিউজিকের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে বৃদ্ধি করে, ব্যাস ট্রেবল সেগুলোকে তোমার বৃদ্ধি করে, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ। তো অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বৃদ্ধি করা, অর্থাৎ এনলার্জ করা বা ইন্টেন্সিফাই করা বা ত্বরান্বিত করা। অর্থাৎ দেখো, সব ওয়ার্ডই প্রায় রিলেটেড হয়ে যাচ্ছে, তাই না? আর কার্টেল, কার্টেল মানে হচ্ছে কমিয়ে দেওয়া। আচ্ছা, কমিয়ে দেওয়া, এটা আমরা আর কি কি পেলাম? কমিয়ে দেওয়া, এটা আমরা পেলাম মিটিগেট পেলাম, এই যে নাম্বার 26-এ মিটিগেট পেলাম, লেসেন পেলাম, আবার অ্যাবেটও পেলাম, তাই না? অ্যাবেটও পেলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 25টা ওয়ার্ড। পরের ভিডিওতে আমি বাকি 25টা ওয়ার্ড আলোচনা করে দেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা ওয়ার্ড তোমরা আয়ত্ত করে নেবে। এবং সব থেকে ভালো হয় যদি তোমরা প্রত্যেকে ওয়ার্ডগুলো নিজেদের নোটবুকে লিখে এবং সেন্টেন্স তৈরি করো। তাহলে আমি কথা দিচ্ছি যে কোনো সময় তোমাদের ওয়ার্ডগুলো ভুল হবে না। দেখো, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করাটা একটা খুব চাপের ব্যাপার, তো সেগুলোকে আমরা একটু কিভাবে ভালো লাগাতে পারি সেইভাবে আমরা পড়ার চেষ্টা করব। তো তোমরা জানো যে সিনোনিম অ্যান্টোনিম কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবে। চলো, লেটস হ্যাভ এ গুড ডে, থ্যাংকস ফর ওয়াচিং।